টকঝাল মিষ্টিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় স্ন্যাক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। চেন্নাইতে ঠিক যেভাবে এটা তৈরি করা হয়, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সেইভাবেই এটা করে দেখাবো। বেশ স্পাইসি, ক্রিসপি এই স্ন্যাক্স বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। দেখে নিন আমার আজকের রেসিপি, চিকেন 65। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, যেটা এরকম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। বোনলেস বা উইথ বোন দুরকম চিকেনই এটা করতে পারেন। আর এই রান্নায় ম্যারিনেশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট, তো ম্যারিনেশনের দিকে একটু খেয়াল রাখবেন। দেখুন আমি কিভাবে এটা ম্যারিনেট করছি। প্রথমেই অ্যাড করে দিচ্ছি 4 চামচ মতো টক দই, আর দেব জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ জিঞ্জার পেস্ট, 1 চামচ গার্লিক পেস্ট, দিলাম কিউমিন পাউডার। এটা কিন্তু অবশ্যই দেবেন, এটা দিলে একটা অন্যরকম টেস্ট হয়। অ্যাড করে দিয়েছি ব্ল্যাক পেপার, আর দিচ্ছি আন্দাজ মতো সল্ট, এটা অবশ্যই যে যার আন্দাজ মতো দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দিচ্ছি কুচিয়ে নেওয়া কারি পাতা, এটা কিন্তু মাস্ট। সাউথ ইন্ডিয়ার একটা ডিশ রান্না করছি, কারি পাতা তো দিতেই হবে। তো এগুলো খুব ভালো করে আমি এবার মেখে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি 1 আওয়ার মতো রেস্টে রেখে দেব। খেয়াল করবেন যেন সমস্ত স্পাইসেস খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্সড হয়ে যায়। ম্যারিনেশনের 1 আওয়ার পর চিকেনে অ্যাড করে দিচ্ছি রাইস ফ্লাওয়ার। চেন্নাইতে চিকেন 65 বানাতে কর্নফ্লাওয়ারের পরিবর্তে রাইস ফ্লাওয়ার ব্যবহার করা হয়। খুব ভালো করে সব কিছু মাখবো, একটু চেপে চেপে মাখবো। রাইস ফ্লাওয়ার দেওয়ার জন্য খুব ক্রিসপি হয়, খেতেও তাই খুব ভালো লাগে। চিকেন থেকে যদি অতিরিক্ত জল রিলিজ করে সেক্ষেত্রে রাইস ফ্লাওয়ারটা আর একটু বেশি দিয়ে দিলেই সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। চলুন এবার এগুলো আমরা একটা একটা করে ভেজে নিই। গরম তেলে অল্প অল্প করে চিকেনগুলো দিতে থাকবো, আর মিডিয়াম ফ্লেমেতে এটা ফ্রাই করব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে, বেশ সুন্দর ব্রাউন কালার এলে এগুলো আমি তুলে নেব। এগুলো কিন্তু গরম গরম চায়ের সাথে ভাজা খেতে খুবই ভালো লাগে, বাচ্চা বড় সবাইকার খুব ভালো লাগবে। এটা স্টার্টার হিসেবেও খেতে পারে, আবার সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও এটা অনবদ্য। এগুলো আমি ফ্রাই করে নেব, একটু উল্টে পাল্টে একটু ধৈর্য নিয়ে ফ্রাই করব, তাহলে ক্রিসপি ব্যাপারটা ভালো হবে। দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে, যেরকমটা বলছিলাম। এবার এগুলো তুলে নেব। বেশ ঝালঝাল মুখরোচক এই চিকেন 65 শীতের সন্ধেবেলা জাস্ট ফাটাফাটি লাগে, বর্ষার দিনেও মন্দ লাগে না। কিন্তু এরকম স্পাইসি চিকেন ফ্রাই কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। ম্যারিনেট করে রাখার জন্য চিকেনগুলো খুব সফট হয়, দই দেওয়ার জন্য সফট ব্যাপারটা আরও ভালো আসে। দেখুন এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, খুব ভালোভাবে তেল থেকে এগুলো আমি তুলে নিয়েছি, তেল ভালোভাবে ঝরিয়ে নিলাম। এবার রান্নার একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করি। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন কুচি আর কারি পাতা, এগুলো একটু ফ্রাই করব। একটু ভাজা ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেন 65 ঠিকঠাক মতো বানাতে গেলে এই স্টেপটা কিন্তু স্কিপ করবেন না কোনোভাবেই। আমি চেষ্টা করছি একদম যেভাবে চেন্নাইতে তৈরি করা হয় সেইভাবে আপনাদের সাথে এগুলো শেয়ার করতে। দেখুন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। রসুন, কারি পাতা, কাঁচা লঙ্কা সব মিলিয়ে একটা অপূর্ব গন্ধ পাচ্ছি, যেটা আমি শেয়ার করতে পারছি না। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কখনোই মিস করবেন না। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্ল্যাক পেপারটা এখানে পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিসপি হয়েছে। আর কি, এবার গরম গরম সার্ভ করে দিন, পার্টি একদম জমে যাবে।
প্রত্যেকটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা এটা ক্রিসপি হয়েছে। দেখেই কিন্তু একদম জিভে জল চলে আসছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে চটপট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আবারও ফিরে আসছি নতুন একটি রেসিপির সাথে।